বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর শেষে নিজ দেশ দক্ষিণ আফ্রিকা চলে গেছেন রাসেল ডোমিঙ্গো। ডোমিঙ্গো বাংলাদেশে আবার আসবে কি না বা বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হিসেবে আবার তাকে দেখা যাবে কি না এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি বিসিবি। তবে এটা বোঝাই যাচ্ছে বাংলাদেশের হেড কোচ থেকে বিদায় নিয়েছে রাসেল ডোমিঙ্গো। বিশ্বকাপের পর নভেম্বর মাসে ডোমিঙ্গোকে কোচ থেকে ছাঁটাই করার কথা ছিল বিসিবির, তবে আর্থিক বিষয় বিবেচনায় তাকে জানুয়ারি পর্যন্ত রাখা হয়েছিল। কিন্তু এখন থেকে বাংলাদেশের হেড কোচ হিসেবে তাকে আর দেখা যাবে না। নতুন কোচ হিসেবে দেখা যেতে পারে জেমি সিডনসকে।